এবিএন নিউজে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হালি শহরের অফিস অফ দ্য কমান্ডার বর্ডার উইং ফোর্সের যে অফিস সেইখানে। এখানটায় আমরা জানতে পেরেছি আপনারা দেখবেন এখানটায় 4:15 থেকে 4:20 মধ্যে এখানে দাও দাও করে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানকার যিনি অফিসের একজন স্টাফ রয়েছে তার থেকে আমরা জানতে পারলাম যে কোনো জনৈক কোনো ব্যক্তি ধূম্রপান, ওই কোনাটা আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করবো, ওই কোনাটা এখনো আগুন জ্বলছে, ওইখানটায় কোনো ব্যক্তি ধূম্রপান করছিলেন, সেখান থেকেই হয়তো সে এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছে এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে বিদ্যুৎ থানা পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারাও রয়েছেন। ওই দিকটাতে কি কোনো আরো কেউ গেছে? আমরা আমাদের সাথে পেয়ে গেছি হালি শহরের যেখানটা এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি মেম্বার মৃত্যুঞ্জয় দাসকে তার সাথে তার থেকেই আমরা জেনে নেব যে কী ঘটনা ঘটেছে। তাহলে কী ঘটনা ঘটেছে আজকে এখানে কী জানতে পারলো? ঘট হচ্ছে আমি পাশের মাঠে ছিলাম বসে বসে, হ্যাঁ একটা সমাজকে বলে যে আগুন ধরে চলে আসার পরে আমি প্রথমেই ফোন করেছি হচ্ছে ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ওই দেশকে ফোন করছি আজকে সমস্যা। আমি যখন খবরটা পাই চারটে কোনো কুড়ি এরকম আগুনটা দাবানোর মতো চারিদিকে সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল। আমরা একটা ভয় পাচ্ছিলাম যেটা পাশের কোয়াট আছে মোটামুটি ফাইভের অর্থ এখান থেকে ওখান থেকে হাফ কিলোমিটার অনেকটা ফোটোতে নিয়ে আগুন লাগিয়ে ছিলাম স্পটে দিয়েছিলাম। ফাইভের মানে এত সক্রিয়তার সঙ্গে এত সুন্দর কি করেছিল এই পাশেই একটা পাওয়ার সাপ্লাইয়ের একটা জায়গা আছে, ওইখানটাও তো একটা যদি অতটা যদি ছড়াতো তাহলে একটা বড় একটা বিপদের সম্ভাবনা ছিল। কিন্তু ওখানে কেন পাশে আপনার অনেক দোকান ছিল, হ্যাঁ দোকানও আছে, সাপ্লাইয়ের একটা ছিল প্লাস এখানে অনেক দোকান ছিল, আমরা সেই ভয় পাওয়ার পাচ্ছি না। লোকালয়ের সামনে এবং এমনিতে কুয়াটা ছিল ফ্যামিলি নেই, অনেক ফ্যামিলি ছিল, সেই ভয়টা আমরা পাচ্ছি যাই হোক আন্ডার কন্ট্রোলে আছে। কি থেকে আগুন বলে কিছু জানতে পারলে কিভাবে লাগলো আগুন? ধরুন ওই জায়গাটা তো খোলামেলা জায়গা এবং ছন রয়েছে, অনেক বড় বড় ঘাস রয়েছে, শীতকাল তো এত কোনো কোনো স্মোক করতে গিয়ে হয়তো ওটা আগুনটা ধরে যেতে পারে। এখানকারই কোনো কর্মী তাহলে হতে পারে এটা ঠিক আছে, এখানে তো আছে না, এটা বাইরের লোক তো অ্যালাউ করে না, না বাইরের লোক এখানে কম করে না, তোর ঘরে যে নাম ডিটেলসটা বলতে পারবো এখন মোটামুটি পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল। ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি মেম্বার মৃত্যুঞ্জয় দাসের সাথে তিনি জানালেন যে যেটা আমরা আগেও জানতে পেরেছিলাম যে 4:15 থেকে 20 মধ্যে এখানে আগুন লাগে, দাও দাও করে আগুন জ্বলছিল, কোনো ব্যক্তি ধূম্রপানের ফলে এখান থেকে আগুন লেগেছে। কিন্তু বিদপুর যারা আর কি দমকলের কর্মীরা রয়েছে তাদের তৎপরতায় আগুন এখন পুরোটাই নিয়ন্ত্রণে। দেখতে থাকুন এবিএন নিউজ।